হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপসানা মিমি, তামজিদ অনলাইন পিজি চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি আবারও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের আওতায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলের নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, চলুন আমরা দেরি না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে আসি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি সাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তবে চলুন আমরা দেরি না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে আসি। এখানে পদের নাম হচ্ছে ফিল্ড রিসার্চ অফিসার, বেতন স্কেল হচ্ছে 40,000 টাকা 4 মাসের জন্য, বয়স অনূর্ধ্ব 40 বছর, পদ সংখ্যা হচ্ছে 8টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিতকৃত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, এমপিএইচ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, শিশু মেডিসিনের উপর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, ন্যূনতম 1 বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম হচ্ছে প্রোগ্রামার কাম বায়োস্ট্যাটিস্টিশিয়ান, বেতন সর্বসাকুল্যে 40,000, 8 মাসের জন্য, অনূর্ধ্ব 40 বছর, পদ সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পরিসংখ্যান বিষয়ে ডিগ্রি থাকতে হবে, ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, এমএস অফিস কেওবিও এসপিএসএস অ্যান্ড স্ট্যাটাটা এর বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম হচ্ছে ডাটা ইনুমারেটর, বেতন স্কেল হচ্ছে 25,000 টাকা 4 মাসের জন্য, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদ সংখ্যা হচ্ছে 8টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, জনশুমারি অথবা গণনা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এমএস অফিসের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীকে আগামী 27 নভেম্বর 2022 তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে জীবন বৃত্তান্ত pcab710@gmail.com ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। সাবজেক্ট লাইনে আবেদনকৃত পদের নাম উল্লেখ থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টি অথবা ডিএ প্রদান করা হবে না। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আমার আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও সুযোগ পায় আমার নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি দেখে এই পদগুলোতে আবেদন করার। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।